हमें गाजीपुर मेये भैया हमें गाजीपुर मेये गाजीपुर बाड़ी हमें एक भलो मन मानुष चाहिए जो हाँ के भलोबेसे आपन करे निब हमें अवश्य तार हब जो हमार दुख कष्टा भाग करे निब সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে তাকে আমি বিয়ে করতে চাই বিবাহ করতে চাই। এখন তোমার বয়সটা কত? এখন আমার বয়স এই 15 বছরের একটু বেশি হবে 2-1 বছর বেশি মানে 18 19 বছর। হ্যাঁ সেরকমই মানে এখন তো পুরো বিয়ের বয়স। হ্যাঁ 18 বছরে তুমি এদের বিয়ের বয়স। হ্যাঁ এদের 18 বছর বিয়ে হতে আমার মানে মেয়েদের 18 বছর ছেলেদের 21 বছরে বিয়ের বয়স হয়। হ্যাঁ তো তোমার এখন বিয়ের বয়স হয়েছে 2 বছর বেশি হয়েছে ওই তো 18 বছর হবে তোমার। 18 বছর মানে বিয়ের বয়স তোমার হয়ে গেছে তো তুমি চাও যে ভালো একটা কি ভালো একটা মনের মানুষ চাই মনের মানুষ যে তোমাকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ তাকে তুমি ভালোবাসবে। দর্শক ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম ভাই? আমার নাম মেঘলা ভাইয়া। মেঘলা। তো মেঘলা আকাশ নাকি? তো মেঘলা আপু আজকে তোমার জীবনের গল্পটা শুনতে আসছে জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনতে চাই যদি একটু বলো। কষ্টের কথা কি ভাইয়া অনেক দুঃখে কষ্ট অভাবেই আছি ভাইয়া। অভাব বলতে বাবা মা নাই। বাবা মা নাই অনেক দুঃখ কষ্ট বড় হয়েছে চাচিমার কাছে বড় হয়েছে ছোটকালে বাবা মা মারা গেছে চাচিমার কাছে বড় হয়েছি তাই অনেক দুঃখ কষ্ট অভাবে বড় হয়েছি ভাই। তাই এখন চাই দর্শক ভাইয়াদের সামনে আইছি তাই চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালোবেসে আপন করে বুকে আগলে রেখে ধরে যে আমাকে ভালোবেসে বিয়ে করতে চাইবে অবশ্যই তার কাছে আমি বিয়ে বলবো ভাইয়া। চাই দর্শক ভাইয়াদের কাছে একটা ভালো মনের মানুষ। চাচির কাছে যে মানুষ হইলাম মানে নিজের বাবা মা কোথায়? নিজের বাবা মা মারা গেছে তাই চাচির কাছে মানুষ হয়েছি তাই অনেক দুঃখ কষ্ট বড় হয়েছে তো তাই চাই একটু দর্শক ভাইয়াদের সামনে আসি আমার জীবনটা নিজের মতো করে সাজাইতে চাই দর্শক ভাইয়াদের মধ্যে ভালো একটা মানুষ খুঁজে পাইলে তাকে আমি বিবাহ করতে চাই ভাইয়া। বিবাহ করতে চাও? হ্যাঁ। এই ভিডিওটা মানে যারা দেখবে তারা জানতে চাইবে তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো গাজীপুরে ভাইয়া। গাজীপুরে? হ্যাঁ। মানে থাকা হয় কই গাজীপুরে? গাজীপুরেই আমার মেইন বাড়ি। মানে নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি গাজীপুরে। নিজস্ব বাড়ি গাজীপুরে। তো গাজীপুরের মেয়ে মেঘলা। তো মেঘলাপুর বয়সটা কত এখন? আমার এই যে 15 বছরের একটু 2-1 বছর বেশি 15-16 বছর 17-18 বছরের বেশি হবে। হ্যাঁ। তো এখন কি মানে বিয়ে শাদী হইছে? না ভাইয়া বিয়ে শাদী হয়নি। চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা যে দর্শক ভাইয়াদের সামনে আসছি একটু ভালোবেসে আপন করে যে আমাকে ভালোবেসে আপন করে নিয়ে নেবে যে আমাকে ভালোবেসে আপন করে বুকে আগলে ধরে ভালোবেসে আমাকে গ্রহণ করে নিতে চাইবে সে তাকেই ভালোবেসে আপন করে তার জীবনেই আমি যেতে চাই। তার জীবনে তুমি যেতে চাও? তো এর আগে ভিডিও করা হয়েছিল? এর আগে করা হয়েছিল কিন্তু দর্শক ভাইয়াদের মধ্যে কথা বলতে পারিনি কেননা আমার মোবাইলটা আমার একটা ছোট বোন আছে সে ছোট বোনটা আমার মোবাইলটা নষ্ট করে দিয়েছিল পানিতে ফেলাই দিয়েছিল তো সেই জন্য বেশি ফোন আসতো না এই ফোনটা নষ্ট হয়ে গেছিলো ঠিক করাইছিলাম না সেই জন্য অনেক দুঃখ কষ্ট অভাবে তো কাজ করে সেলাই মেশিনের কাজ করি লোকের বাড়িতে একটা খালা আমার বাসে সেলাই মেশিনের কাজ করি রোজ 200 টাকা করে দেয় সেই 200 টাকা নিয়ে ওই চাচিমার কাছে দেয় খাওয়ান খরচ দেয় পড়ালেখা এই খাওয়ান খরচ দেয় খাওয়া দাওয়া দেয় দেখাশোনা করে আমাদের চাচিমা তাই অভাবের কারণে আমি মোবাইলটা ঠিক করতে পারি নাই তাই অনেকদিন পরে ঠিক করছি তাই দর্শক ভাইয়াদের ভিতরে আমার মনের মানুষ এগুলো খুঁজে পাই নাই সেই জন্য আমি আবার আসছি দর্শক ভাইয়াদের সামনে। মানে দর্শক ভাইদের কাছে তুমি তোমার মনের মানুষ এখনো খুঁজে পাও না সেই কারণে আবার দর্শক ভাইদের কাছে আসছি। তো অনেক দর্শক ভাইরা প্রশ্ন করবে যে মানে ভাই এদেরকে ফোন দিলে ফোন ধরে না কথা বলে না। হ্যাঁ কথা বলে টাকা চায়। হ্যাঁ কিন্তু ভাইয়া একটা কথা কি মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য নালি ফোন তো অবশ্যই ধরতে হবে কেননা দর্শক ভাইদের সামনে যখন আইছি তখন তো ফোন অবশ্যই ধরা লাগবে ভালো মন্দ খারাপ সবারই তো কথা শোনা লাগবে কেননা আমি যখন কথা দুঃখের কষ্ট কথাগুলা যখন দর্শক ভাইয়াদের কাছে বলছি সেখান তো অবশ্যই আমার দুঃখ কষ্টটা সে বুঝতে পারবে সে আমাকে বলবে। তোমার কাছে যে মানে ফোন ধরলেই বলে যে টাকা দাও, হ্যাঁ টাকা দিলে কথা বলে হবে। আমি কেন টাকা চাইবো? আমি চাই না, আমি টাকা চাই না ভাই। আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালোবেসে আপন করে, যে আমাকে খুশি হালে দিব, সে তারটা নিব। আর যে এখন আমাকে আপন করে তার বুকে আগলে রেখে ভালোবেসে বিয়ে শাদি করবো, তার কাছে আমি বিয়ে বসতে চাই, আমি বিবাহ করতে চাই। বিবাহ করতে চাও? সে বিবাহ করতে চাইলে দর্শক তোমাকে খুঁজবে এবং তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবে? ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? ফোন নাম্বারটা আমি বলতে পারবো, বলতে আপনিই বলে দেন। তো আমি বলবো? হ্যাঁ বলে দেন। দর্শক এই যে মেঘলা আপুর যে ফোন নাম্বারটা 01827518975। আমি আবার বলি 01827518975। এই নাম্বারে এই মেঘলা আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যারা ফোন দিবে যোগাযোগ করবে, হ্যাঁ তাদের সাথে মানে ভালো কথা ভালো ব্যবহার হবে। ভাইয়া ভালো ব্যবহার তো করতেই লাগবে, কেননা দর্শক ভাইয়াদের সামনে খারাপ ব্যবহার করলে তো হইব না, কেননা তারা তো ভাই, তাদের সাথে খারাপ ব্যবহার করে লাভ আছে? তারা তো আমি যখন দর্শক ভাইয়াদের সামনে আইছি কথা তো অবশ্যই বলা লাগবে, তাদের সাথে অবশ্যই কথা বলবো ভাইয়া। তো এমনিতে মানে গাজীপুরে কি কখনো মানে আছে না যে হাঁটতে গেলে চলতে গেলে ফিরতে গেলে মানুষ তো বলে যে সুন্দর মেয়েদের দেখলে ভালোবাসার কথা বলে, হ্যাঁ? তো গাজীপুরে কি কখনো কোনো ছেলে কি ভালোবাসার কথা বলছে? ভালোবাসার কথা বলছে, কিন্তু চাচিমা সেটা মানে নাই, তাই তাই চাচিমা যেহেতু মানে নাই সেই জন্য আমি তাই দর্শক ভাইদের সামনে আইছি যে নিজের ইচ্ছা নিজের পছন্দ একটা মেয়ে ছেলেকে বিয়ে করবো, কেননা যেহেতু চাচিমা ভালো পায় না সেখানে আমিও ভালো পাই না, কেননা চাচিমা আমাকে লালন পালন করছে, চাচিমার কথাই তো শোনা লাগবে। এখন যেহেতু চাচিমা পছন্দ করে না সে হয়তো আমিও পছন্দ করি না, মানে যেহেতু তোমাকে চাচিমা মানে পছন্দ করে না, মানে যে তুমি একটা ভালো মান মানে ছেলের সাথে প্রেম করে বিয়ে করো, ঠিক আছে, সেটা মানে চাচিমা চায় না, তো সেজন্য তুমি চাচ্ছ না নাকি? না, চাচিমা চায় প্রেম করে বিয়ে বসতে, কিন্তু সেই ছেলেটা হয়তো কোনো চাচিমার চোখে হয়তো কোনো খারাপ লাগছে, বিয়ে দেয় নাই। তাই আমি চাই দর্শক ভাইদের সামনে আইছি ভালো একটা মনের মানুষ পাইলে তার সঙ্গে আমি অবশ্যই বিয়ে করবো। তো এই ভিডিওটা যারা দেখবে তারা ফোন দেবে, হ্যাঁ তো ফোন দিলে কিন্তু অনেকেই প্রেমের কথা বলবে, হ্যাঁ ভালোবাসার কথা বলবে, হ্যাঁ তো সেটা তো মানে করা যাবে তো প্রেম ভালোবাসা করা যাবেই তো ভাইয়া, কেননা আমি দর্শক ভাইদের সামনে আইছি আমার দুঃখ কষ্ট জানার জন্য, আমি ভালোবেসে বিবাহ করতে চাই, এই জন্যই তো আইছি ভাইয়া। ভালোবেসে বিয়ে করতে চাও? তো বিয়ের মানুষটা যে মানুষটাকে বিয়ে করবে, হ্যাঁ যে আমার দুঃখ কষ্ট আমার দুঃখ কষ্ট ভাগ করে নেবে, আমাকে ভালোবেসে আপন করে নেবে, যে আমার দুঃখ কষ্ট সব ভাগ করে নেবে, আমাকে ভালোবেসে আপন করে নেবে, তাই আমি তাকেই চাই বিয়ে করতে। তাকেই তুমি বিয়ে করতে চাও? আর কিছু বলতে চাও? বলার আছে? আর কিছু বলার নাই ভাইয়া, কিন্তু একটা কথা দর্শক ভাইদের বলতে আছে, কিন্তু কেউ আমাকে খারাপ মন্তব্য করলে ফোন দিবে না ভাইয়া, অনেক দুঃখ কষ্ট অভাবের মানুষ, কেউ আমাকে যদি ভালোবেসে আপন করে নিতে চাও নিবা, না চাইলে ফোন দিও না ভাইয়া, খারাপ মন্তব্য করলে কেউ ফোন দিও না। অনেক দর্শকই আছে যে মানে ফোন দেয় এবং তারা ভালো মনে ফোন দেয়, হ্যাঁ তুমি যেভাবে বললা যে ভালো মনে ফোন দিলে তোমার কাছে ফোন দেবে, খারাপ কথা কেউ বলবে না, তোমাদের ভিতরে অনেক মেয়েরাই আছে যে দর্শকদের খারাপ কথা বলে, যেন দর্শকদের কেউ বিশ্বাস করতে চায় না। সবাই সব মেয়েরাই কি আর এক ভাইয়া, হাতে 5টা আঙুল যেমন এক না, সব মেয়েরাই এক না, তাই আমি চাই সব মেয়ের মতো আমি হইতে চাই না ভাইয়া, আমি চাই ভালো একটা মনের মানুষ ভালোবেসে তাকে আপন করে বিবাহ করতে চাই আমি। দর্শক আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন বা শুনছেন তাদেরকে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।